Assalamualaikum viewers, welcome to Mrs. Homemaker BD. আমি প্রথি সুলতানা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি মিয়াকো গিফট হাউজের নতুন আরেকটি শপিং গাইড ভিডিও এনজয় করার জন্য। ভিডিও শুরুতেই আমি শপের একটা 360° ওভারভিউ আপনাদের সাথে শেয়ার করছি। এতে করে আমরা ভিডিওতে যেই প্রোডাক্টগুলোই দেখাই না কেন তার বাইরেও যদি আপনাদের কোনো কিছু ভালো লেগে যায় আপনারা চাইলে সরাসরি দোকানে এসে সেগুলো কেনাকাটা করতে পারবেন অথবা হোয়াটসঅ্যাপ ইমোর মাধ্যমেও সেগুলোর স্ক্রিনশট দিয়ে আপনারা সেগুলোর দাম জেনে তারপরে আপনাদের ভালো লাগলে সেই প্রোডাক্টগুলো কিনতে পারবেন। তো এই হচ্ছে মোটামুটি 360° ওভারভিউ। এখানে আসলে আপনারা কী কী পাবেন সেটা তো আইডিয়া হয়েই গেল। এখন চলুন দেখে নেওয়া যাক শপের লোকেশন। দোকানের নাম হচ্ছে মিয়াকো গিফট হাউস। আপনারা চলে আসবেন মঙ্গলবার ছাড়া সপ্তাহের যে কোনো দিন সকাল 10টা থেকে রাত 9টার মধ্যে। দোকান নং 58 চন্ডিমা সুপার মার্কেট, গেট নং 7, গ্রাউন্ড ফ্লোর, ঢাকা। আর এখানে মিডিলে একটা নাম্বার আছে 017993631611। এই নম্বরে হোয়াটসঅ্যাপ ইমো সহ বিকাশ আছে। তাই বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি আপনার পছন্দের পণ্য নিশ্চিন্তে ঘরে বসে পেতে পারবেন। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ আমি ভালো আছি ভাই, আপনি ভালো আছেন? আচ্ছা, সো ভাইয়া আজকে আমরা মূলত সংসারে কিছু টুকিটাকি জিনিস দেখব, তো আপনি আমাকে একটু দামগুলো বলে হেল্প করবেন, আমরা দেখি যে কী কী জিনিস আপনি এখানে রেখেছেন। সো শুরুতেই আছে কিচেন সহ আপনারা চাইলে ডাইনিং টি টেবিল যে কোনো কর্নারে আপনারা এরকম একটা ছোট্ট টিস্যু হোল্ডার রাখতে পারেন। ভাই এগুলোর কালার তো মোটামুটি টেকসই হবে নাকি? যদিও আমরা বলবো না যে গোল্ডেন কালার উঠবে না, এটা একদমই ভুল কথা। যে কোনো সোনালী রংটা এটা উঠে যায় হয়তোবা কোনোটা, হ্যাঁ হয়তোবা সেটা হচ্ছে গিয়ে কিছুদিন পরে। তো সেক্ষেত্রে আপনারা রেগুলার এটা রাফ ইউজ বলতে কি টিস্যু তো আর মানে হোল্ডার আর রাফ ইউজ কি, আপনি রেগুলার বেসিসে যেভাবে ইউজ করেন ওভাবে করলেও অসুবিধা নেই। মাঝে মাঝে ভেজা টিস্যু দিয়েও যদি এটা পরিষ্কার করেন তারপরেও 2-3 বছর এটা কিছু হওয়ার কথা না, এরপরে হয়তোবা গোল্ডেন কালারটা আস্তে আস্তে একটু ফেড হয়। এটাই হচ্ছে গোল্ডেন কালারের বিষয়। তো এগুলার প্রাইস কত করে ভাইয়া? 450 টাকা করে। আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে তারপর ইনবক্স করতে পারেন। এরপরে আসবো আমরা কিচেনে যে টিস্যুগুলো সবচেয়ে বেশি ইউজ হয়, টাওয়াল টিস্যু বা কিচেন ন্যাপকিন যেটা আমরা বলি। সো এটার হচ্ছে দুটো কালার আছে, একটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে অপশন, একটা হচ্ছে গোল্ডেনের মধ্যে অপশন। তবে গোল্ডেন কালারটা হয় কি রয়্যাল একটা লুক, মানে রাজকীয় রাজকীয় একটা ভাব যেটা। আর এটার কিন্তু এখানে একটা সাইন দেওয়া আছে, একটা লেখা আছে, সেটা হচ্ছে লাইক ফ্যামিলি, ঠিক আছে? এখানে কিন্তু ফ্যামিলি লেখা আছে। সো যেটা আমার কাছে খুব ভালো লেগেছে, এখানে টিস্যুটা রেখে এটা জাস্ট টিস্যুটার উপরে থাকবে, ওয়েট দেওয়া যেন বাতাসে উড়ে টুড়ে না যায়। আর দুই পাশে একটা কাঁটা চামচ, এক পাশে একটা ছুরি, মানে সাংসারিক বেশ কিছু সিম্বল দেওয়া। সো এই স্টাইল যেটা আছে ভাইয়া কালো এবং গোল্ডেন, এটা এগুলা পার পিস দাম কত? আমাদের পক্ষেও দেওয়া সম্ভব না, কিন্তু এখানে আপনাদের কোয়ালিটি ফুল কিছু গ্রেটার দেখাচ্ছি। আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে, যেমন ওয়েট তেমন মজবুত। আর জিনিসটা আপনারা দেখলেই জাস্ট বুঝতে পারতেছেন যে এর ফিনিশিং, এর স্মুথনেস, আর বিশেষ করে কোয়ালিটি তো অবশ্যই। ভাই এটা একটু একটা কাগজ একটু উঠাবেন, আমি একটু জাস্ট গেটারগুলার ইয়ে দেখাচ্ছি। সো আপনারা এখানে দেখতে পাচ্ছেন স্টেনলেস স্টিলের, এখানে হচ্ছে বড় বড় পটেটো যে চিপসগুলো হয় সেই স্লাইসগুলো হবে, এখান থেকে আলু কুচিটা একটু মোটা করে হবে, এখান থেকে রসুন বা আদা আমরা ওই যে চায়ে দেওয়ার জন্য যে থেতলে নেই টাইপের ওই রকম করে হবে, আর এটা দিয়ে আলুর একেবারেই লাচ্ছা টাইপের যে চিকুন চিকুন যে এটা করা হয় সেটা হবে। তো এটার মধ্যে 4টা অপশনে আপনারা পাচ্ছেন এই জিনিসটা, আর এই পুরোটা কিন্তু কাঠের। আর এটা হচ্ছে জাস্ট ইনটেক অবস্থায় এখন এরকম। তো এটার মধ্যে 3টা সাইজে আপনারা পাচ্ছেন, যেটা হচ্ছে একদম ছোটটা, ওটার এখানে হ্যান্ডেলটা পুরোটা স্টিল, পুরোটা বডি স্টিল, মাঝারি এবং বড় সাইজটার মধ্যে আপনারা কাঠের হ্যান্ডেলটা পাচ্ছেন, কারণ অনেক সময় গ্রেট করতে হলে জিনিসটা কিন্তু বেশ মজবুতভাবে ধরে করতে হয়, ঠিক আছে? আদারওয়াইজ একটু নড়ে চড়ে বা ফসকে গেলে সমস্যা হতে পারে। আর সেই সমস্যাটাও মাথায় রেখে তারা এখানে মোটা, এতটা মোটা রাবারের গ্রিপ সচরাচর গ্রেটারে থাকে না, অনেক গ্রেটারে তো গ্রিপই থাকে না, ঠিক আছে? সো সেই দিক থেকে এটাও খুব ভালো কোয়ালিটি। তো এটা খুবই মোটা রাবারের আপনারা প্রোটেকশনটা পাচ্ছেন।
আর মাঝে মধ্যে বা প্রত্যেকবার কাজের পরে আপনারা এই রাবারটা কিন্তু একেবারে খুলে ওয়াশ করে তারপরে শুকিয়ে যাওয়ার পরে তারপরে এটা লাগিয়ে নিতে পারেন, কারণ পানি সহ না হয় জিনিসটা আবার রয়ে যাবে, তো শুকিয়ে নিয়ে তারপর লাগানোই ভালো। এই যে দেখেন কতটা মোটা রাবারের গ্রিপ, আর এই যে রাবার ছাড়া এই জিনিসটার ফিনিশিংটাও কতটা সুন্দর। তো ভাই এখন আপনি এক এক করে আমাকে একটু দয়া করে ছোট সাইজটার দামটা আগে বলেন। ৫০০ টাকা ছোট সাইজটা। তারপরে এটা হচ্ছে মিডিয়াম সাইজটা, মিডিয়াম সাইজটার দাম বলেন। ৬০০ টাকা মিডিয়ামটা হচ্ছে, ৬০০ টাকা আর ৭০০ টাকা হচ্ছে বড়টা। ওকে ফাইন। এরপরে আসি টিস্যু হোল্ডার আরেক ধরনের মধ্যে। এটা কিচেনের অনেকে আছেন যে এরকম ভাঁজ করা টিস্যু বা এভাবে যেটা ন্যাপকিন বলে সেটা না এনে অনেকে আমরা রোল টিস্যু আনি। সো রোল টিস্যুটা রাখার জন্য হচ্ছে এস এর এটা একটা টিস্যু স্ট্যান্ড, তো রোল টিস্যু রাখার। এটার দাম কত? ৪৫০ টাকা। আচ্ছা এরপরে আসি এই স্পুন হোল্ডারটা, বা এখানে স্পুন খুন্তি তারপরে হচ্ছে স্প্যাচুলা যাই বলুন না কেন সব কিছু রাখতে পারেন। এটা কিন্তু বড় সাইজেরটা, তো এটার দাম কত? ৪৫০ টাকা। এরপরে আসি ক্রিস্টাল দেওয়া যে মুভিং যে গ্লাস হোল্ডারটা আছে, এটার দাম কত? ১৬৫০ টাকা। আর এরপরে এই যে ক্রিসকট যেটাকে একদম ভাঁজ করে ছোট করা যাবে, যখন দরকার হবে না তখন ছোট করে রাখতে পারবেন, যখন দরকার হবে তখন বড় করবেন, এটার মধ্যে ৮টা গ্লাস রাখা যায়। আর এই ৮টার গ্লাস রাখা যাবে, এটার দাম কত ভাইয়া? এটার দাম পড়বে হচ্ছে ১৮৫০ টাকা। আমি একটু আলাদা করে রেখে দেখাই, ওখানে অনেকগুলোর মধ্যে বোঝা যাচ্ছে না, ঠিক আছে? ১৮৫০ টাকা। আর এটার এগুলো কিন্তু সব নন ম্যাগনেট এসেস শীট দেওয়া, এবং এটা কিন্তু সলিড, এই অংশটা সলিড, এই অংশটা হচ্ছে ভেতরে ফাঁপা আছে, ঠিক আছে? আর এটাও তো ফাঁপা থাকেই আপনারা জানেন। তো এটার দাম ১৮৫০ টাকা। আর যেটা হচ্ছে এই ক্রিসকস, এটার মধ্যে হচ্ছে ৫টা আসলে মাঝখানের এটাই রাখে না কেউ, এটা তো শৌখিন, ৬টা গ্লাস রাখবেন টোটাল। এটার দাম কত? ১৪৫০ টাকা। ওকে ফাইন। এরপরে একেবারে আপনাদের অনেক রিকোয়েস্টের চূড়ায় থাকা একটা জিনিস এখন দেখাতে চাই আমি, সেটা হচ্ছে আমাকে অনেক 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 আপুরা ঢাকনা রাখার স্ট্যান্ড দেখাতে বলেছিলেন। তো ঢাকনা রাখার এখন আমি আপনাদেরকে মাল্টিফাংশনাল একটা স্ট্যান্ড দেখাবো, যেভাবে রাখা আছে এভাবে যদি কেউ রাখতে চান এভাবেও রাখতে পারবেন। এখানে একটা ট্রে আছে, যদি ধুয়েও রাখেন সো সেক্ষেত্রে পানি টানি পড়বে, বা এটা চিন্তা করে ট্রেটা দেওয়া হয়েছে। অনেক সময় আমরা রান্না করা অবস্থায় ঢাকনাটা তুললে ওটার মধ্যে কিন্তু অনেক পানি বা বাষ্প থাকে, সেটা আমরা নর্মাল কোনো জায়গায় রাখলে কিন্তু আবার সিং টিং আশপাশ পানি ওই ঝোল তেল ওইটা পড়ে। সো ওইটা কিন্তু এই ট্রেটার উপরে পড়বে, ট্রেটা আপনি পরে ধুয়ে নিতে পারবেন। যেভাবে রাখা আছে এভাবেও আপনি রাখতে পারবেন কিচেন সিঙ্কের পাশে বা কিচেন কাউন্টার টপে। আবার কেউ যদি চান এটাকে দেয়ালে হ্যাং করে দিবেন, সেক্ষেত্রে দেয়ালে হ্যাং করতে পারবেন, সেটার জন্য এই স্টিকারটা আপনি সাথেই পাবেন। ইচ্ছা আপনার যে আপনি হ্যাং করবেন কি করবেন না, এটার সাথে মানে এই যে ওয়েট নেওয়ার ক্যাপাসিটি যুক্তই একটা হুক দেওয়া আছে এখানে, ঠিক আছে, যে এটার ওয়েটটা ধরে নিতে পারবে। তবে নিয়ম হচ্ছে একটা, যে এই স্টিকারটা লাগানোর ২৪ ঘন্টা পরে আপনি এই জিনিসটা মানে হুকের মধ্যে, এই হুকটা লাগানো ২৪ ঘন্টা পরে এই ওজনযুক্ত জিনিসটা আপনি এই হুকের মধ্যে দিবেন, তাহলেই আর জিনিসটা খুলে পড়া বা ছিঁড়ে পড়ার কোনো ভয় নাই। আর এখানে হচ্ছে আপনারা ৩টা ঢাকনা রাখতে পারবেন। তো আমরা ছোট বড় মাঝারি বিভিন্ন সাইজের ঢাকনা রেখে লাইভ আপনাদেরকে দেখাচ্ছি। মূলত এটার সাথে কিন্তু ঢাকনাগুলো আপনারা পাবেন না, ঠিক আছে? আমরা এখন ঢাকনাগুলো একটু সরিয়ে ফেলে আপনাদেরকে ডিজাইনটা দেখাই, আর বের করা টের করা কিন্তু খুবই ইজি, কোনো অসুবিধা নাই। সো এই হচ্ছে কিচেন ঢাকনা রাখার একটা র‍্যাক। আর এইটার দাম কত ভাইয়া? ১২৫০ টাকা পাচ্ছেন। এটাও কি নন ম্যাগনেট এসএস? নন ম্যাগনেট এসএস এর। আচ্ছা এরপরে আসি, এটা কিন্তু একেবারে সলিড রড দিয়ে করা, এটার মধ্যে কোনো বাষ্প ফাঁকা নেই, এটা অনেক ওজন। সো এটা হচ্ছে সলিড এসএস এর তৈরি একটা কিচেন টিস্যু হোল্ডার, একটা সিঙ্গেল জাস্ট ইয়া দেওয়া। এটার মধ্যে দুইটা কালার আছে, একটা গোল্ডেন কালার, একটা হচ্ছে এসএস কালার, ঠিক আছে? এটা কিন্তু এসএস এর উপর গোল্ডেন কালার করা। তো এখন বলেন এসএস কালারটার দাম কত? এটা হবে ৮৫০ টাকা। ৮৫০, আর যেটা গোল্ডেন কালার ৯৫০ টাকা। ওকে ফাইন। সেম দুটো জিনিস আছে, এটাও সলিড মোটা হচ্ছে এসএস রডের করা। তো এটার মধ্যে হচ্ছে ৬টার মতো কাপ বা হচ্ছে গিয়ে মগ রাখতে পারবেন, ঠিক আছে? গ্লাস না, কাপ বা মগ রাখতে পারবেন। এটার এসএস কালারটা কত? উঁচু করেন হ্যাঁ ৯৫০। আচ্ছা এখন এই পাশেরটা একটু দেখি ভাইয়া, যেটা গোল্ডেন কালার, এটা কত? ১০৫০ টাকা। ওকে ফাইন। এরপরে আমরা দেখব গোল্ডেন কালারের মধ্যে একটা
গ্লাস স্ট্যান্ড, এটার নিচে ট্রে আছে, সো ট্রে দরকার হলে ইউজ করবেন, না দরকার হলে নাও করতে পারেন, তবে ট্রেটা থাকা সেফ, কারণ পানি খেয়ে আমরা অনেক সময় গ্লাস উল্টো করে রাখি, যায় যে নিজের পার্সোনাল গ্লাসে পানি খায় যেখানে, তো তখন দেখা যায় কি যে পানি একটু থাকলে নিচে পড়তে পারে, সেক্ষেত্রে ট্রেটা ব্যবহার করাই ভালো। ভাই এটার প্রাইস কত? 950 টাকা। ওকে ফাইন। এরপরে ফাইনালি নাইফ হোল্ডারটা এদিকে দেন, এটা এত ভালো লেগেছে আমার কাছে কি বলবো। এটা হচ্ছে একটা নাইফ হোল্ডার, মূলত এটা টোটালটা করা হয়েছে কাঠ, কিন্তু উপরে এটার মধ্যে পেইন্ট করা হয়েছে, দেখতে ননস্টিক মানে হাড়ির মতো লাগে, তো যারা চান এটা নিতে পারেন। এটা কিন্তু কালার করে এই প্যাটার্নটা আনা হয়েছে, কিন্তু পুরো বডিটা কিন্তু কাঠের, ঠিক আছে। আর নাইফগুলো এতটা সুন্দর, এবং নাইফগুলো এই যে খেয়াল করে দেখবেন যে এটা কিন্তু SS এর উপর কালার করা, ঠিক আছে। আর এই হচ্ছে ওভারঅল মানে খুবই শার্প নাইফগুলো, আমার কাছে ভীষণ রকম ভালো লেগেছে। আর এর একটা সেট নিলে আপনার আলাদা করে অন্য কোনো নাইফ লাগবে না, একদম চাপাতির থেকে শুরু করে ব্রেড কাটার থেকে শুরু করে রেগুলার পেঁয়াজ রসুন কাটার, তারপরে হচ্ছে আপনি ডাইনিংয়ে বসে যদি হয় না যে অনেক সময় আবার এগুলো ধার দেওয়ার জন্য, ঠিক না ভাইয়া, ধার দেওয়ার জন্য ইয়াটাও দেওয়া আছে, সিজার আছে, শার্পনার বলা হয় এটাকে। আর এটা হচ্ছে বাটার নাইফ হিসেবে বা যে কোনো কিছু ছোটোখাটো কাটাকাটিতে আপনারা ব্যবহার করতে পারবেন। আমার কাছে তো খুবই ভালো লেগেছে এদের মানে চিন্তাটা বা ইউনিক আইডিয়াটা, প্লাস হচ্ছে এটাও খুবই মজবুত এবং খুব মোটা। নর্মালি আমরা যে কিচেন মানে এগুলো রাখার জন্য যে সিঙ্গেল যে হোল্ডারগুলো কিনতে পাই, তার চেয়ে এটা খুব মোটা এবং ভারী কাঠ দিয়ে করা। ভাই এই সেটটার প্রাইস কত? 3150 টাকায় আপনারা পাচ্ছেন এই নাইফ সেটটা, খুবই সুন্দর। সো থ্যাংক ইউ সো মাচ ভাই আমাকে এত সুন্দর করে ভিডিওটা মেক করতে হেল্প করার জন্য। ভিডিওটা যদি কোনো ছোটো কারণেও ভালো লেগে যায়, অনুরোধ থাকবে ভিডিওতে একটা লাইক দিয়ে অন্যদের দেখার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা চেষ্টা করব পরবর্তীতে এই শপের নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হওয়ার জন্য। আর চ্যানেলে যারা নতুন আছেন, এই পর্যন্ত ভিডিওটা দেখেছেন, যদি কোনো কারণে ভালো লেগে যায় অথবা নতুন নতুন ভিডিও আরও দেখতে আগ্রহী হন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করতে পারেন। সো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ এভরিওয়ান, আসসালামু আলাইকুম।